नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आशा करी अपनारा खूब भालो आछेन, आमिओ भालो आछी। आज के आमी आपनादेर साथे एकटा आमार खूब पछंदेर रेसिपी शेयर करछी, जेटार नाम होच्छे मुग डाल दिए थोरेर घंट। ताहले आमी किन्तु आज के खाली ए रान्नाटाई शेयर करछी ना, आपनादेरके देखाच्छी जे थोर की रकम भावे काटे, माने थोर काटार पद्धतिटा आपनादेर साथे शेयर करछी। ताहले चलुन आमी चली आपनादेरके निये आमार रान्नाघरे। चलुन एखन आमी आपनादेरके थोर काटाटा देखाई। এই দেখুন, এই থোর আনা হয়েছে। এবার এটাকে আমি কেটে নেব। আপনারা হয়তো ভাবছেন যে খুব কঠিন থোর কাটা, কিন্তু তা মোটেই না। এই দেখুন আপনারা যে আমি কিভাবে থোর কাটছি, তাহলে বুঝে যাবেন কত ইজি এই থোর কাটা। তাহলে চলুন শুরু করে দিই। দেখুন এর জন্য আমি কিন্তু সব প্রিপারেশন করে বসেছি। এখানে দেখুন একটা বাসনের মধ্যে জল নিয়েছি, আর জলটার মধ্যে একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়েছি কেন বলুন তো? এই জন্য হলুদ দিয়েছি যে যদি আমি থোরটাকে কেটে হলুদ জলে না দিয়ে যাই, তাহলে কিন্তু এটা সাথে সাথে কালো হয়ে যাবে। এখানে হলুদ জল নিয়ে নিয়েছি, আর তারপরে দেখুন জল নিয়ে নেওয়া হয়েছে। তারপরে এদিকে আমি একটা দেখছেন পেপার পেতে নিয়েছি, বটিও নিয়ে নিলাম। এবার থোরটাকে আমি মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি। দেখছেন আঁশ মতো বেরোচ্ছে। এইবারে যতটা পারেন এটাকে আমি পাতলা করে করে কাটব। দেখুন এরকম ভাবে পাতলা করে নিচ্ছি, আর নিয়ে দেখুন এইরকম যেই করবো তখন একটা আঁশ মতো বেরোচ্ছে। এবার এই আঁশটাকে আমি আঙুলের মধ্যে পেঁচিয়ে নেব, এমনি করে করে পেঁচিয়ে নেব। এটা থেকে পুরো পেঁচিয়ে নিলাম। এবার এইটাতে যে আঁশটা লেগে রয়েছে এইটাকেও এমনি করে পেঁচিয়ে নেব। দেখুন পুরো পেঁচানো হয়ে গেল, হাতের মধ্যে দেখছেন আঁশটা রয়েছে। এবারে আঁশটাকে এমনি করে বের করে ফেলে দেবো। দেখুন কি সুন্দর মনে হচ্ছে আংটি, এই সুন্দর এরকম আঁশটা বের করে ফেলবো। এই সেম প্রসেসেই আমি আবার আরেকটা করে নিচ্ছি, কিন্তু হ্যাঁ পাতলা করে এটা কাটতে হবে। যত পারবেন পাতলা করে নেবেন। দেখুন কাটলাম, আবার আঁশ বেরোচ্ছে। প্রথমে এই এক সাইডের আঁশটাকে নিয়ে নেব, এইটার আঁশটা আমার নেওয়া হয়ে গেল। এবার দেখছেন এইটার মাঝখানে দেখুন আঁশ রয়েছে, এটাকেও আমি এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁশটাকে নিয়ে নেব। দেখুন পুরো নেওয়া হয়ে গেছে, আবার এই এরকম ভাবে আংটির মতো বেরোচ্ছে। দেখুন এক একটার থেকে এরকম ভাবে আঁশ বেরোচ্ছে। এইরকম ভাবে সেম প্রসেসে আমি পুরোটাকে করে নেব। দেখলেন কত ইজি কি না থোর কাটাটা, কোনো ব্যাপারই নয়। এরকম ভাবে আমি পুরোটাকে কেটে নিচ্ছি। পুরোটাকে যখন এরকম বের করে নেব, তখন আমি এগুলোকে আবার খুব জড়ো করব। জড়ো করে ঠিক এই আলু ভাজা যেরকম ভাবে কাটে, এই আলু ভাজার মতো করে আমি পাতলা পাতলা করে করে কেটে নেব। এইরকম ভাবে পাতলা করে কেটে নেব। আবার এটাকে আরেকটু ছোট ছোট পিস আপনি করতে পারেন। আমি এখানে তাহলে আরেকটু কুচি করে পিস করে নিচ্ছি।
ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়ে এই নুন হলুদের নুন নয় সরি হলুদ জলটার মধ্যে আমি দিয়ে দিলাম। হলুদ জলটাতে দিলে কিন্তু এই জন্য দিলাম, তাহলে কিন্তু এটা ঠোঁটটা আমার কালো হবে না। থর খাওয়া কিন্তু খুব ভালো জানেন তো, থরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। দেখুন থর কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর দেখছেন থরগুলো হলুদ জলে ভিজিয়ে রাখাতে কিন্তু কালো হয়নি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার হলুদ জলে ভিজিয়েছিলাম। এইবার এখান থেকে আমি তুলে নেব, তুলে নিয়ে একটা বাসনের মধ্যে রেখে দেব। বাসনের মধ্যে সব তুলে তারপরে এটাতে নুন দেব, একটু নুন দিয়ে ভালো করে চটকে 15 মিনিট মতো রেখে দেব। আর নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, নুন দিয়ে ভালো করে চটকালে কি হবে থোরটা আমাদের খুব সুন্দর নরম মতো হবে। ভালো করে এটাকে চটকাতে হবে, তারপরে আমি 15 মিনিট এটাকে রেখে দিচ্ছি। আর একদিকে আমি দেখুন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই কাঁচা মুগ ডাল নিয়েছি। কাঁচা মুগ ডালটা আমি ভেজে নেব হালকা করে। বেশি কিন্তু লালচে ভাজবো না, লালচে ভাজলে এটা আবার তাহলে সেদ্ধ হবে না। লাইট গোল্ডেন কালার হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরমও হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সব ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটাও ভাজা হয়ে গেল, এখন আমি এটার মধ্যে আলুকে ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আলুটাকে দিয়ে দিলাম, এবার এটাও আমি হালকা ভেজে নেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, আলুটা ওইদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে যে আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম কাঁচা মুগ ডালটা ওইটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে জল ধরে জল ধরিয়ে রেখে দেব। আলুটা যখন হালকা ভাজা হয়ে এসেছে দেখুন লাইট গোল্ডেন কালার এসে গেছে, এখন আমি এই যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এখন সেটা আমি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে কিন্তু একটু আদাটা বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো হয়, তো আমি এখানে আদা গ্রেট করে রেখেছি, আদা গ্রেটটাকে দিয়ে দিলাম। নিরামিষ রান্নার 3টে জিনিস মেন দিলে বেশি ভালো লাগে খেতে টেস্টটা, একটা হচ্ছে আদা, ঘি আর গরম মশলা, এই 3টের সাথেই নিরামিষ রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়।
আপনাদেরকে তাহলে আজকে আমি দেখিয়ে দিলাম থোড় কিরকম ভাবে কাটে। এবার কিন্তু আর থোড় দেখলে ভয় পাবেন না যে আমাকে কাটতে হবে, কি করে কাটতে হবে, খুব কঠিন কাটা, তা কিন্তু মোটেই না। এটা একটা সাবেকি রান্না, এইসব রান্না আজকাল বিলুপ্ত হয়ে যাচ্ছে, আপনারা বানাবেন কিন্তু নিশ্চয়ই করে। এক চামচ জিরের গুঁড়ো দিলাম, এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। ভালোভাবে মশলাগুলোর সাথে আলুটাকে আমি মাখিয়ে নেব। এইবারে দেখুন আমি এই যে থোড়টাকে রেখেছিলাম নুন দিয়ে ভালো করে মেখে, এবারে এই থোড়টাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। থোড়টা একদম কুচি করে কাটতে হবে, তাহলে কিন্তু একদম সুন্দর গলে যাবে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরো একটু বেশি ঝাল দিতে পারেন। এর মধ্যে আমি এবার একটু কাঁচা লঙ্কাকে কেটে নিয়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আমি এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে দিলাম, আর গোটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব, তাতে কিন্তু অনেকটা মজে যাবে। দেখুন খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো তাতে দেখছেন অনেকটা মজে এসেছে। এবার এটাকে একটু খুন্তি দিয়ে এরকম এরকম একটু নেড়ে দিলে হয়, চেপে চেপে দিলে হয়। এখন আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, বেশি কিন্তু জল দেব না, এটা একটু গা মাখা মতো হবে। ব্যাস এতটাই জল দিলাম, এবার এটাকে আমি আবার একটু চিনি দিয়ে দেবো। এবার নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এক চামচ চিনি দিলাম। এবার এটাকে জল শুকোনো অবধি রেখে দেবো, জলও শুকিয়ে যাবে আর এদিকে মুগ ডালটা যে আর একটু সেদ্ধ হবার বাকি আছে সেটাও পুরো সেদ্ধ হয়ে যাবে। পুরো শুকিয়ে এসেছে আর মুগ ডালটাও দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাতে দিলে কিন্তু নিরামিষ রান্নার টেস্টটা খুব ভালো আসবে। বন্ধুরা আমি আপনাদেরকে আজকে থোড় বানানো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রথমে আপনাদেরকে থোড় কাটাটা দেখালাম, আপনারা ওই রকম প্রসেসেই থোড়টা কাটবেন, আর তারপরে থোড় বানানোটাও দেখালাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ারও করবেন, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই থোড়টাকে এবার আমরা গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। চলুন এবার এটাকে প্লেটিং করে আপনাদেরকে দেখাই। আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। থোড়ঘণ্টা তৈরি হয়ে গেছে, প্লেটিংও করে নিয়েছি।